নমস্কার, কেমন আছেন সবাই? ওলিফুডে আপনাদের স্বাগত জানাই। এই মাছটা অনেকটা বড় ছিল, লেজের দিক থেকে কেটে এনেছে। দেখুন কত বড় মাছটা ছিল। এখন এই মাছটা আমি কেটে নেব। প্রথমে আঁশগুলো ভালো করে একটা চামচের সাহায্যে এভাবে আমি ছাড়িয়ে নেব। এবার মাছটা পিস করে নেব। বড় মাছ থেকে আমাদের 600 গ্রাম মাছ কেটে আনা হয়েছে। দেখে মনে হচ্ছে মাছটা খুব অল্প, কিন্তু মাছটা ওজনে অনেকটা ভারী আর পিসও হয়েছে অনেকগুলো, একদম টাটকা মাছ। বন্ধুরা, আজকে আমি রান্না করব এই রুই মাছ দিয়ে নতুন আলু আর বেগুনের ঝোল আর মেথি শাক ভাজা। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। মাছ কেটে ধুয়ে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। তো তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর ধুয়ে রাখা মাছে প্রয়োজন মতন লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। আজকের রান্নাটা আমি সরষের তেলে করব। কড়াইতে আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছের একদিক ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠ উল্টে দেব। মাছ ভাজা হতে হতে আমি এদিকে মেথি শাকটা বেছে নেব। মেথি শাকগুলো একদম কচি, দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে, একদম টাটকা শাক। এবার আমি এইভাবে একটা একটা করে নিয়ে ডগের দিকগুলো একটু ভেঙে ভেঙে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দুটো নতুন আলুর খোসা এভাবে আমি আঁচড়ে নেব, তারপরে লম্বা লম্বা করে চার ফাল করে আমি এভাবে কেটে নেব। মাছ ভাজার কড়াইতেই ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এক চামচ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আলুটা আমি অল্প করে ভেজে নিয়েছি, এবার এক চামচ হলুদ দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পরিমাণ মতো গরম জল দেব। একটা বেগুন আমি এভাবে ছোট টুকরো করে কেটে নেব। বেগুনটা কেটে আমি জলের মধ্যে রাখব, না হলে বেগুন কাটার পরে বেগুনের মধ্যে কালো হয়ে যায়। এভাবে আমি বেগুনটা কেটে নিয়েছি, এবার দেখব আমি তরকারিটা কি হলো। আঁচ কমিয়ে 3-4 মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে রান্না করেছি। কেটে রাখা বেগুনগুলো এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব। বেগুনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। ধুয়ে রাখা মেথি শাকগুলো এবার এভাবে কুচি কুচি করে কেটে নেব। আমরা কিন্তু প্রত্যেকে মেথি শাক কম বেশি সবাই পছন্দ করি, আর এই মেথি শাক স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ একটা উপকারী জিনিস। মেথি শাকটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। আলু আর বেগুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে তারপরে সম্বাড়া দেব। মাছটা দেওয়ার পরে একটু হালকা হাতে এভাবে নাড়াচাড়া করে নেব। তরকারিটা নামিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য প্রথমে আমি কড়াইতে সামান্য পরিমাণে সরষের তেল দেব। একটা তেজপাতা মাঝখান থেকে ভাগ করে এভাবে দেব, আর হাফ চামচ জিরে দেব। জিরেটা দেওয়ার পরে জিরে ফুটে উঠলেই এখান থেকে আমি কিছুটা পরিমাণ জিরে এভাবে আলাদা করে তুলে নেব। এই তেলের উপরে মাঝখান থেকে কেটে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তরকারিটা এবার সাবধানে কড়াইতে ঢেলে দেব। এই রান্নাটাতে আমি কিন্তু খুব সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি। তরকারিতে এভাবে পরে ফোড়ন দিয়ে রান্না করলে সেই রান্নাটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। আলাদা করে ভেজে রাখা জিরেটা হাতা দিয়ে এভাবে গামলার মধ্যে একটু ঘষে নেব, আর তারপরে
তরকারির ঝোলের সাথে এভাবে মিশিয়ে দেব। গ্রাম বাংলার অতি সাধারণ রান্না পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা ফলো করুন। আলু আর বেগুন দিয়ে রুই মাছের ঝোলটা কিন্তু দেখতে দারুণ লাগছে। তরকারিটা রান্না হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব। শাক ভাজা করার জন্য কড়াইয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে হাফ চামচ কালো জিরে আর কয়েক কোয়া রসুন আমি এভাবে থেঁতো করে নিয়েছি সেটা দিয়ে দেব। রসুন হালকা একটু ভাজা হলে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার কেটে রাখা মেথি শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। শাক রান্না করার সময় লবণ খুব সামান্য দিতে হয়, আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এক চামচের একটু কম হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি মেথি শাক ভাজা করা যায় আর সঙ্গে যদি গরম ভাত থাকে তাহলে তো পুরো জমে যাবে। শাকটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আজকে রান্না দুটো যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।